নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের কস্ট অ্যান্ড ট্যাক্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে 2023 সালে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো, কমার্সই আমাদের কস্ট অ্যান্ড ট্যাক্স থেকে আমি দুখানা সেট আপলোড করেছি। আমি মনে করি এখান থেকে এরকম টাইপের প্রশ্ন হুবাহু তোমরা কমন পাবে। তো বুঝতে পারছো আমি কী বলছি? 2023 সালে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশান, ইংলিশ সাজেশান এবং তার সঙ্গে আমাদের ইকোনমিক্সের সাজেশান, কস্ট ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান আমরা আপলোড করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, বিশেষ করে আমরা কমার্সের সাবজেক্টটা অল্প পরিমাণে দিয়ে থাকি, তা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা যারা আমাকে কমেন্ট বক্সে এসএমএস করেছে এবং অনেকে পার্সোনালও এসএমএস করেছে যে স্যার, আমাদের যদি আপনারা যদি অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স, বিএসটিডি সাজেশানটা দেন তাহলে আমাদের অনেকটা উপকার হয়। তার জন্য নিয়ে আসছে আমাদের 2023 সালের অ্যাকাউন্টেন্সি সাজেশান, কস্ট ট্যাক্স সাজেশান এবং বাংলা সাজেশান, ইংলিশ সাজেশান। তো দেখো, আমি খুব তাড়াতাড়ি বিএসটিডির সাজেশানটা দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নাও। প্রত্যেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক মোস্ট ভাইটাল। 2023 সালে আমরা ইকোনমিক্সের মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্ন থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেটা ফলো করবে। তো দেখে নাও, এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে MCQ আছে, ঠিক আছে? MCQগুলো যেগুলো আমি দিয়েছি সেইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আমি মনে করি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। তোমাদের পরীক্ষা সামনে, বেশি দিন আর বাকি নেই, এখনও সময় আছে। যারা পড়াশোনা করনি তারা একটু মন দিয়ে পড়াশোনা করো এবং আমি যে সাজেশানগুলো দিয়েছি সেইগুলো একটু ফলো করো। আমি বলতে পারি 100% তোমরা ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করবে। তো দেখে নাও, কস্ট অ্যান্ড ট্যাক্স, কস্ট ট্যাক্স থেকে আমরা দেখতে পারছি যে অনেক MCQ আছে এবং তার সঙ্গে আমাদের দুই দাগের আমাদের এক নম্বরে টোটাল 12খানা SAQ আছে। তো দেখে নাও SAQ কোনগুলো ইম্পর্টেন্ট আছে, দুইয়ের অনেক। তো দেখে নাও Roman 2 কি বলেছে, গৃহ সম্পত্তি বা ক্রস অ্যামাউন্ট ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার 2টি শর্ত লেখো। এই সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2023 সালে উচ্চ মাধ্যমিকে কস্ট ট্যাক্স থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো আমাদের এসবি একাডেমিক সেন্টার প্রথমে তুলে ধরেছে। কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 3A নিম্নলিখিত তথ্যসমূহ থেকে ভারযুক্ত পদ্ধতিতে একটি মজুতের খতিয়ান প্রস্তুত করো। তো দেখো, খুব সুন্দর করে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা পারলে এটা স্ক্রিনশট মেরে নাও। স্ক্রিনশট মেরে বাড়িতে বসে এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করো। একটা অঙ্ক ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো বাকি সব অঙ্কগুলো হয়ে যাবে, খুবই ইজি। 5 দাগ থেকে 8 নম্বরে একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে ম্যাথমেটিক্স, দেখে নাও অঙ্কগুলো। 6 দাগ থেকে 3, 4, 12 নম্বর থাকবে, এখান থেকে 12 নম্বরের কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং 12 নম্বরের কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে একটা কথা বলতে পারি, উচ্চ মাধ্যমিকে বাংলায়
হান্ড্রেডে হান্ড্রেড পাওয়া কোনো ব্যাপারই না। আমরা সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার 2023 সালের উচ্চ মাধ্যমিকের এপিটিএল টেস্ট পেপার বাংলা সলভ করেছি, যেগুলি 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো খুব সুন্দর করে এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবে 2023 সালে উচ্চ মাধ্যমিক কস ট্যাক্স পরীক্ষার ক্ষেত্রে। কস ট্যাক্স খুবই ইজি সাবজেক্ট, থিওরি এবং তোমরা ম্যাথ যে কোনো একটা করলে হয়ে যাবে। প্রচুর ছেলেমেয়েরা তারা কিন্তু থিওরিটা অতটা পড়ে না, তারা ম্যাথসের দিকে বেশি পরিমাণে মানে বেশি পরিমাণে নজর দেয়। তো দেখে নাও যে সমস্ত ম্যাথগুলো আমি দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ কস ট্যাক্স এর দ্বিতীয় সাজেশান। তো দেখো আমি দুখানা সেট দিয়েছি, যেগুলি 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো এক নম্বরে টোটাল ২৪খানা MCQ থাকবে। এই MCQ কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। আমাদের এসবি একাডেমিক সেন্টার খুব সদস্য সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে, তার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম ছিল, যেভাবে তোমাদের সাপোর্ট আমরা পেয়েছি তার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। তার সঙ্গে আমাদের এই যে চ্যানেলটা আছে, যে সমস্ত সাজেশনগুলো আমরা দিচ্ছি সেইগুলো তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমরা মাধ্যমিকের ম্যাথমেটিক্স, আমাদের বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দিয়েছি, তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। তার সঙ্গে আমাদের ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা কমার্সের ডিপার্টমেন্টের 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসছি কস ট্যাক্সের সাজেশান। তো দেখো তোমরা এইগুলো যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমরা নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট করবে 2023 সালের উচ্চ মাধ্যমিক আমাদের পরীক্ষায়। তিন দাগের আমরা দেখতে পারছি দুটো কর্তব্যের চার দুগুণী আট থাকবে, আটে আট পাওয়া কোনো ব্যাপারই না, এবং চার নম্বরের ৬ গুণ ১ ৬ থাকবে। তো দেখে নাও তোমরা পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো এইগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে খুব প্র্যাকটিস করবে, খুব খুব প্র্যাকটিস করবে। প্রচুর ছেলেমেয়েরা তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে SMS করেছে যে স্যার কমার্সের কিছু আপলোড করলে ভালো হয়। তার জন্য কমার্সের দুটো সেট আপলোড করেছি, যে সমস্ত ছেলেমেয়েরা কস ট্যাক্সে খুবই দুর্বল তাদের জন্য নিয়ে আসছি শর্টকাট সাজেশান। পাঁচ দাগের যে প্রশ্ন আছে, আট নম্বরের একটা লিখতে হবে তোমাকে, খুব সুন্দর করে প্রশ্নটা দেওয়া আছে, কোন শর্তে কোনো একজন শ্রমিকের মোট উপার্জন। তো দেখো এই যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ। ছয় দাগের প্রশ্ন, গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণে যে ছাড়গুলি পাওয়া যায় সেগুলি বিবরণ দাও। তিন নম্বরের প্রশ্ন, আয়কর আইন ১৯৬১ অনুযায়ী মূলধনী সম্পত্তির হস্তান্তর বলতে কী বোঝো। তো দেখো ভালো করে পড়ে যাবে। এখানে সি দাগের যে প্রশ্নটা আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং সাত দাগের প্রশ্ন আছে, দশ নম্বরের একটা তোমাকে করতে হবে, খুবই ইজি আছে, তোমরা যদি একবার প্র্যাকটিস করে যাও আমি বলতে পারি অনায়াসে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। কস ট্যাক্সে আমাদের নম্বর পাওয়া খুবই ইজি, কমসে কম ছেলেমেয়েরা 90% উপরে মার্কস পায়। তো তোমরা দেখে নাও
এই অঙ্কগুলো যেগুলি 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাত নম্বরে যে প্রশ্ন আছে এখান থেকে 10 নম্বরের একটা প্রশ্ন আসবে, কোন টাইপের অঙ্ক আসতে পারে, এই অঙ্কটা যদি ভালো করে প্র্যাকটিস করো এরকম টাইপের অঙ্ক তোমরা কমন পাবে। হালকা হয়তো ডিজিট পরিবর্তন করতে পারে, ভয়ের কোনো কারণ নেই, তোমরা অবশ্যই পারবে, এটা আমার একান্ত বিশ্বাস। তো দেখো, আমি বাকি সাবজেক্টের খুব তাড়াতাড়ি শীঘ্রই সাজেশনটা দিয়ে দেবো। প্রচুর ছেলেমেয়েরা বলছে যে স্যার বাংলার সাজেশান, তার সঙ্গে বিএসটিডি সাজেশান, যদিও আমি দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাওয়া যাবে। বুঝতে পারছো, আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট কমার্সের সাজেশান। দেখে নাও অঙ্কগুলো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।